আমাদের সিকিম ট্যুরের যে ভিডিও, এইটা তার চতুর্থ পার্ট। এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমরা জুলুক থেকে গ্যাংটক যাওয়ার পথে কী কী সাইট সিন করলাম, সেখানে ভালো কী দেখার ছিল, কী খাওয়া দাওয়া করলাম, কতটা কী মজা করলাম, সে সমস্ত কিছু আমরা এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। জুলুক থেকে গ্যাংটক যাওয়ার পথে প্রথম যে সাইট সিনটা, সেটা হলো জিগজ্যাগ ভিউ পয়েন্ট। ঠিক এর ওপরেই আছে থাম্বি ভিউ পয়েন্ট। দুটো ভিউ পয়েন্ট থেকে দেখার জিনিস কিন্তু একটাই, সেই পাহাড়ের জিগজ্যাগ রোড। কিন্তু এই জিগজ্যাগ রোডটা কিন্তু চাইলেই দেখা যায় না, কারণ এই জুলুকের যে রাস্তা সেখানে সব সময় মেঘ ভেসে বেড়াচ্ছে। যে জায়গাটা এক্ষুনি পরিষ্কার দেখলাম, কিছুক্ষণের মধ্যেই মেঘ এসে সেই জায়গাটা পুরোটা ঢেকে দেয়। তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এই ভিউ দেখতে গেলে, কারণ মেঘে পুরো জায়গাটা ঢাকা থাকে। আমরাও গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আস্তে আস্তে মেঘ সরল, যখন তখন আমরা সেই অপূর্ব দৃশ্য, সেই জিগজ্যাগ রোড আমরা দেখতে পেলাম। দেখে মনে হয় যেন কোনো বাচ্চা তার ড্রয়িং খাতায় পাহাড় এঁকে তার গায়ে রাস্তাগুলোকে ড্র করেছে। এত অপূর্ব দৃশ্য, এই সুন্দর দৃশ্য দেখার জন্যে অপেক্ষা করা তো যেতেই পারে। জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখার পরে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের পরবর্তী সাইট সিনের জন্য। কিন্তু থাম্বি ভিউ পয়েন্টে আমরা নামিনি, কারণ দু জায়গা থেকে একই জিনিস দেখতে পাওয়া যায়। তো আজকে যেহেতু প্রচুর সাইট সিন করার ছিল আমাদের, সেই জন্য আর থাম্বি ভিউ পয়েন্টে আমরা নামলাম না। না নেবে আমরা সরাসরি চলে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। এরপরে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে গিয়ে থামালো নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি একটা অপরূপ সুন্দর জায়গা। এই পাহাড়ের মাঝখানে একটা সুন্দর ছোট্ট গ্রাম। আমরা যে সময় গেছি এই সময় এখানে কোনো বরফ থাকে না, কিন্তু যদি তোমরা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই জায়গায় আসো, এই জায়গাটা পুরোটাই বরফে ঢাকা থাকে। আমরা জানতাম যে এই সময় আমরা বরফ পাবো না, সেটা জেনেই আমরা এই সময় ট্যুরটা প্ল্যান করেছিলাম, কারণ আমাদের কোনো উপায় ছিল না। যেহেতু আমাদের তিনটে ফ্যামিলিতেই তিন চারটে বাচ্চা রয়েছে এবং তারা প্রত্যেকেই স্কুলে পড়ে এবং তাদের ছুটি ছাড়া আমাদের পক্ষে ট্যুর প্ল্যান করা সম্ভব হয় না, সেই কারণেই এটা সামার ভ্যাকেশানে আমাদের প্ল্যান করতে হলো। আমরা জানতাম এই সময় আমরা বরফ পাবো না, সেটা জেনেই আমরা সামার ভ্যাকেশানে প্ল্যান করেছিলাম। বরফ না পাওয়া গেলেও নাথাং ভ্যালি অপরূপ সুন্দর। এখানে যে আমরা কত ছবি তুললাম আর কত ভিডিও শ্যুট করলাম, অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। আর এখানেও সেই সুন্দর মেঘের খেলা আমরা দেখতে পাচ্ছিলাম, আমাদের গায়ের মধ্যে দিয়ে মেঘ ভেসে যাচ্ছিল। এই সময় যদি নাথাং ভ্যালি এতটা সুন্দর হয়, তার মানে যখন এখানে বরফে ঢাকা থাকে সেই সময়টা না জানি কতটাই সুন্দর এখানটা দেখতে লাগে। যদি কোনোদিন ভবিষ্যতে সুযোগ হয়, বরফের সময় একবার নিশ্চয়ই আমরা নাথাং ভ্যালি পরিদর্শন করতে আসব। নাথাং ভ্যালি থেকে তো কারুরই আর গাড়িতে উঠে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আরও তো অনেকগুলো সাইট সিন রয়েছে, সেগুলো তো করতে হবে। তাই নাথাং ভ্যালিকে বাই বাই করে আমরা গাড়িতে উঠে পরবর্তী সাইট সিনের জন্য রওনা দিলাম। আবার দেখো আমি তোমাদেরকে সেই রাস্তার ভিডিও, মানে পাহাড়ি রাস্তার ভিডিও কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা কিন্তু একেবারেই এটা মনে করো না যে আমি আমার ভিডিওটাকে লম্বা করার জন্যে বা বড় করার জন্যে এইগুলো দেখাচ্ছি। যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো তারা জানবে যে পাহাড়ের সাইট সিনগুলোর থেকেও এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা কতটা সুন্দর, সেই জন্যই তোমাদের সাথে বারবার এই দৃশ্যটা আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এবার আমরা এসে যেখানে পৌঁছালাম সেটা হলো বাবা হরভজন সিং এর মন্দির, ওল্ড বাবা মন্দির। এই বাবা মন্দিরের উচ্চতা কিন্তু অনেকটাই, 12,123 ফিট, মানে সমুদ্র পৃষ্ঠ থেকে 12,123 ফিট উপরে এই ওল্ড বাবা মন্দির অবস্থিত। এখানে এসে খুব বেশি না হলেও একটু যেন কেন মনে হচ্ছিল
যে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু লম্বা করে নিঃশ্বাসটা নিলে একটু আরাম লাগছে, এরকম ধরনের অনুভূতি হচ্ছিল, কারণ জায়গাটা অনেকটাই উপরে। আর এই পুরো জায়গাটাই কন্ট্রোল করে আমাদের ইন্ডিয়ান আর্মি। যারা এখানে ভিজিটার্স, যারা এখানে ওল্ড বাবা মন্দির দর্শন করতে এসেছে, তাদের জন্য এই আর্মির তরফ থেকে একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেককেই এখানে গরম গরম স্যান্ডউইচ ভেজে দেওয়া হচ্ছিল, তার সাথে ছিল খুব সুন্দর একটা চা। এটা কিন্তু আর্মিরা নিজেরাই বানায় এবং নিজে হাতেই সমস্ত ভিজিটারকে সার্ভ করে। তাই আমরাও প্রথমেই গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম, খাবারের লাইনে। সেখানে দাঁড়ানোর পর আর্মিরা একে একে আমাদের হাতে খাবার দিল। প্রথমেই ছিল কিশমিশ, ছিল বেশ অনেকটা পরিমাণে কিশমিশ সবাইকে দিচ্ছিল। তারপরে স্যান্ডউইচ দেওয়া হচ্ছিল এবং সেখান থেকে এগুলো খাওয়ার পর আরেকটা লাইনে গিয়ে চায়ের ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকে চা সংগ্রহ করতে হচ্ছিল। যত ট্যুরিস্টই এখানে এসেছে, প্রত্যেকেই কিন্তু এখানে আগে লাইনে দাঁড়িয়ে এগুলো খেয়ে তারপরে মন্দির দর্শন করতে যাচ্ছিল। এই যে সব আর্মিরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এরাই সমস্ত জায়গাটাকে পরিচালনা করে। এই খাওয়ার দেওয়া থেকে শুরু করে পুরো মন্দিরের রক্ষণাবেক্ষণ পুরোটাই আর্মিরাই করে। স্যান্ডউইচগুলো কিন্তু বেশ টেস্টি ছিল, আর গরম গরম ভেজে দিচ্ছিল, খিদেও পেয়েছিল, তাই খিদের মুখে এগুলো খেতে খুব সুন্দর লাগলো। এইগুলো খেয়ে এবার আমরা আস্তে আস্তে যাব মন্দিরের দিকে। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে উপর দিকে উঠতে থাকলাম। এই মন্দিরের ভেতরে বাবা হরভজন সিং যে ইউনিফর্ম পরতেন, যে জুতো পরতেন, সে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। তার একটি ফটো এখানে ঝোলানো রয়েছে দেওয়ালে। এই যে তার সব ইউনিফর্ম, তার জুতো এবং যে বিছানায় তিনি শুতেন, এই সমস্ত কিছুই এই মন্দিরের ভেতরে রাখা রয়েছে। তার পাগড়িও এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে, এখানে তাকে পুজো করা হয়। হরভজন সিং এর গল্প তোমরা সবাই জানো, তাই নতুন করে আর সেই গল্প বলে সময় নষ্ট করলাম না। ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে আবার আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম আমাদের পরবর্তী সাইট সিনের জন্য। আর আবারও সেই পাহাড়ের সুন্দর রাস্তা, যাদের দেখতে ভালো লাগবে না তারা এই রাস্তার অংশটুকু স্কিপ করে নিও, কিন্তু আমার এই পাহাড়ি রাস্তা খুব ভালো লাগে এবং যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো আমার মনে হয় তাদেরও এই পাহাড়ি রাস্তা খুব ভালো লাগবে। একদিকে যেমন পাহাড়ি রাস্তাগুলো খুব ভয়ঙ্কর হয়, একদিকে খাদ আর সরু রাস্তা, তার মাঝখান দিয়ে এই গাড়ি আসা যাওয়া দুটোই করে, কিন্তু দেখতেও ঠিক ততটাই সুন্দর। এরপরে আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক, সেটা দেখার জন্যে। যারা শুধু সিল্ক রুট ট্যুর প্ল্যান করো তারা জানবে এই কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকে এসেই কিন্তু সিল্ক রুট ট্যুরটা শেষ হয়ে যায়, তারপর কিন্তু আবার ব্যাক করে যেতে হয়। কিন্তু আমরা যেহেতু গ্যাংটক সঙ্গে রেখেছি, তাই এই কুপুপ লেক দেখার পরে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট সাইট সিনের জন্য, তা হলো নিউ বাবা মন্দির। তা আমরা এবার এসে পৌঁছে গেছি নিউ বাবা মন্দিরে। এখানেও সেই বাবা হরভজন সিং এরই সমস্ত মূর্তি বা তার ব্যবহৃত জিনিসপত্র সেগুলোই রাখা আছে এবং তাকেই এখানেও পূজো করা হয়। এই দেখতে পাচ্ছ ঘরের ভেতরে বাবার ছবি রয়েছে, এটা একটা অফিস মতো আছে বাবা যেখানে বসে কাজ করতেন। এখানেও বাবার স্ট্যাচু রয়েছে যেটা পূজো করা হয়। মন্দিরের বাইরে একটা ছোট ক্যাফেটেরিয়া মতো আছে, এখানে চাইলে তোমরা চা কফি মোমো ম্যাগি এসব খেতে পারো। দামটা কিন্তু বাইরের দোকানগুলোর তুলনায় কিছুটা হলেও কম। তবে আমরা এই ক্যাফেতে খাইনি, আমরা রাস্তায় ছাঙ্গুলেক যাওয়ার পথে একটা রাস্তার পাশে একটা দোকান দেখে সেখানে আমাদের ড্রাইভার দাঁড় করালো, বললো এখানে খুব ভালো মোমো পাওয়া যায়। তো আমরা তার কথা শুনে সেখানেই নামলাম, নেবে এখানে সবাই মিলে বসে মোমো খেলাম সঙ্গে গরম গরম চা।
আর বাইরে এই সময় অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়েছে। একে ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা, তার সঙ্গে বৃষ্টি, আর ভেতরে বসে গরম চায়ের সাথে গরম গরম মোমো। পাহাড়ে এসে মোমো খাবো না সেটা তো হতে পারে না। আমরা তো এখন বাঙালিরা কলকাতাতে সবই পাওয়া যায়, সবই খাই, কিন্তু যেটা যেখানে বিখ্যাত পাহাড়ের তো মোমো বিখ্যাত। তাই আমরা এখানে এসে মোমোটাকে কি করে মিস করি। আর সবাই মিলে বসে একসঙ্গে জমিয়ে আড্ডা মারতে মারতে খাওয়ার যে একটা আনন্দ, সেটা তো একটা আলাদা রকম অনুভূতি। এরপরে আমরা এসে পৌঁছালাম ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে এসে প্রথমেই আমরা যেটা দর্শন করলাম সেটা হলো ছাঙ্গুর শিব মন্দির। এই হচ্ছে সেই ছাঙ্গু শিব মন্দির। এর ভেতরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, একদম ছাঙ্গু লেকের পাশেই এটা রয়েছে। আর আমরা যখন ছাঙ্গুতে এসে নেমেছি বেশ বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়েই আমাদেরকে সাইট সিন করতে হচ্ছে। এই সেই শিব মূর্তি। এই যে দেখতে পাচ্ছ আমাদের হাতে ছাতা রয়েছে। এখন পাহাড়ে ঘুরতে ঘুরতে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমরা জানি যে পাহাড়ে কখন বৃষ্টি আসবে বলা যায় না, এক্ষুনি রোদ, এক্ষুনি মেঘ, আবার এক্ষুনি বৃষ্টি। সেই জন্য ছাতাটা আমরা সবসময় সঙ্গে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই ছাঙ্গু লেকের ইয়াক। এই ইয়াকের পিঠে বসে তোমরা চাইলে ছবি তুলতে পারো, বা কিছুটা যদি ঘুরতে চাও তারা ইয়াকের পিঠে বসিয়ে ছাঙ্গু লেকের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। আর এই হলো সেই বিখ্যাত ছাঙ্গু লেক। ডিসেম্বর থেকে মার্চ মাসে কিন্তু শুনেছি এই ছাঙ্গু লেকের জল জমে বরফ হয়ে যায়। আর এই ছাঙ্গু লেকটা দেখতে এত অপূর্ব, পাশে যে ছোট ছোট পাহাড়গুলো রয়েছে তার শ্যাডোটা জলের মধ্যে পড়েছে, সেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর মেঘ তো দেখতেই পাচ্ছ কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে। এবার ছাঙ্গু লেকে ইয়াকের পিঠে ছবি তুলবো না তা তো হয় না। তা শর্মিষ্ঠা বললো আমি একটু ছাঙ্গু লেকে এসছি, যখন ইয়াকের পিঠে বসে ছবি তুলবো, তো ওকে ইয়াকের পিঠে বসিয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। ইয়াক রাইড করাটা পসিবল হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এরপরেও আমাদের সাইট সিন রয়েছে, তাই শুধু ছবিটা তুলেই আমরা নেবে গেলাম। আবার গাড়িতে উঠে পড়লাম পরবর্তী সাইট সিনের জন্য। কিন্তু দুঃখের কথা, আমরা নাথুলা পাস যেতে পারিনি, কারণ নাথুলা যাওয়াটা কোনো টুরিস্টের হাতে থাকে না, এটা থাকে পুরোপুরি আর্মিদের হাতে। কারণ তারা যদি পারমিট না দেয় তাহলে নাথুলা যাওয়া সম্ভব হয় না। আর আমরা যখন গেছিলাম তখন আর্মি থেকে আমাদেরকে পারমিট দেওয়া হয়নি, সেই কারণে নাথুলাটা দেখা এবার আমাদের অসম্পূর্ণ থেকে গেল। এরপরে আমরা গিয়ে পৌঁছালাম মন্দাকিনি ওয়াটারফলসে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে এই মন্দাকিনি ওয়াটারফলসের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,200 ফিট। এখানে জিপলাইন করারও ব্যবস্থা আছে, অনেক বাচ্চাই এখানে জিপলাইন করছিল। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর এই ওয়াটারফলসটা এতটাই সুন্দর, এখানেও আমরা অনেকটা সময় কাটালাম, অনেক ছবি তুললাম। কথায় আছে মানুষের শুধু শরীরের বয়স বাড়ে, মনের বয়স বাড়ে না। আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার মধ্যে সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে সেই শিশুসুলভ মনটা কোথায় যেন হারিয়ে যায়, কিন্তু সুযোগ পেলেই আমাদের সেই ছোট্ট মনটা বাইরে বেরিয়ে আসতে চায়। তাই তো শর্মিষ্ঠার বান্ধবী গঙ্গা আমার ছেলের সাথে ওর সমবয়সী বন্ধুর মতো হয়ে গিয়ে আনন্দে নাচতে শুরু করলো। এইটা দেখবার পরে একটা গান খুব মনে পড়ে গেল, দিল তো বাচ্চা হ্যায় জি।
গঙ্গার মতো মানুষেরা যেমন নিজে আনন্দ করতে পারে, তেমনই সঙ্গে থাকা অন্য মানুষদেরও আনন্দ দিতে পারে। কোথাও ঘুরতে গেলে এইরকম মানুষ সঙ্গে থাকলে আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। এই মন্দাকিনী ওয়াটারফলস দেখার সাথে সাথেই আমাদের জুলুক থেকে গ্যাংটক যাওয়ার যে সাইট সিন সেটা শেষ হলো। এরপর আমরা সোজা নিচের দিকে নেমে যাব, কারণ আমরা যাচ্ছি এবার গ্যাংটকের পথে। তো আমাদের আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে গ্যাংটকে গিয়ে আমরা গ্যাংটকের যে সাইট সিন করবো, লোকাল সাইট সিন, তার ভিডিও। আমাদের গ্যাংটকের হোটেল, আমরা কোন হোটেলে উঠলাম, সেই হোটেলটা কেমন ছিল, সেখানে কী কী সাইট সিন করলাম, সেইগুলো সবই আমরা পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্যে আমরা অনেকটা ইন্সপিরেশন পাবো। তো যাই হোক, আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই।